বাংলাদেশে দুইটা তাফসির বর্তমানে খুব প্রচলিত, খুব প্রসিদ্ধ। তার মধ্যে একটা তাফসির হলো তাফসিরে তাফহিমুল কুরআন, খুব প্রসিদ্ধ। আপনারা যারা তাফহিমুল কুরআন মাওলানা মওদুদী সাহেব সাহেবের লেখা পাকিস্তানের, উর্দুতে লিখছিলেন, অনুবাদ করেছেন বাংলাদেশে, যেভাবে উর্দুতে তার আকিদায় আল্লাহর সেফাতগুলো সব যেমন বিকৃত করেছেন, বাংলা ভাষায় অনুবাদ করতে গিয়ে ঠিক ওইভাবে বিকৃত করেছেন। আর এই তাফসিরটা দেখেই অধিকাংশ মুফাসসির তাফসির করে থাকেন। আমি এই ভুলটাই খুঁটে খুঁটে ধরে দিয়েছিলাম জেলখানায় প্রখ্যাত মুফাসসিরে কোরআনকে, আমি বলেছিলাম। তিনি আমার কাছে একটা কথা ব্যক্ত করেছিলেন যে বলো কি এই তাফসিরের মধ্যে এতগুলি ভুল সিদ্ধান্ত দেওয়া আছে। আমি বললাম যে আমি তো সংগ্রহ করেছি কয়েকটা, যেখানে আল্লাহর নাম আছে, যেখানে আল্লাহর সেফাত আছে, সেখানেই তিনি অর্থ করেছেন উল্টা। একটা হলো অর্থ করা উল্টা, আর একটা হলো ব্যাখ্যা করা উল্টা। আমি কয়েকটা ছিটে ফুটা আপনাদের সামনে পেশ করি, আপনারা বুঝবেন। সূরা কলম 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকুশাফু আন সাকিহি ওয়া ইউদাউনা ইলা সুজুদ। আল্লাহ কালকে পায়ের গুছা উন্মুক্ত করবেন, ইউকুশাফ উন্মুক্ত করবেন, পায়ের নলা গুছা, এটা হলো পায়ের গুছা, এটা অনুবাদ করতেই হবে, এটাই আল্লাহ বলেছেন। সাক মানে পায়ের গুছা, আল্লাহ উন্মুক্ত করবেন। মুমিন যারা সালাতটা পড়েছে তারা সেজদা করতে পারবে, আর যারা মুনাফেক সেজদা করতে পারবে না, এটা তো আপনারা জানেন। মওদুদী সাহেব অর্থ করেছেন, কঠিন সময় এসে পড়বে, কোথায় পায়ের গুছা আর কোথায় অর্থ করলেন কি কঠিন সময় এসে পড়বে। যেমন অনুবাদ করতে গিয়ে বলেছেন, সেদিন কঠিন সময় এসে পড়বে এবং সেজদা করার জন্য লোকদের ডাকা হবে, কিন্তু তারা সেজদা করতে সক্ষম হবে না। তাফহিমুল কোরআন 18 নম্বর খণ্ড 27 পৃষ্ঠা অনুবাদ করেছেন এটা, কোথায় পায়ের গুছা আর অনুবাদ করলেন কি কঠিন সময় এসে পড়বে, কি হলো এটা। সূরা তহা 39 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি লিতুসনা আলা আইনি। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছে, আমি তোমার উপরে মহব্বত ঢেলে দিছি যেন তুমি আমার চোখের সামনে বড় হও, আইনি আমার চোখ। অর্থ করেছেন, আমি নিজের পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা সঞ্চার করিলাম এবং এমন ব্যবস্থা করিলাম যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। আইনি চোখের অর্থ কি হলো? তত্ত্বাবধান, আল্লাহর আকৃতির সেফাতের বিকৃতি করা যাবে না, অসম্ভব। আইনি অর্থ আমার চোখের সামনে, তাহলে তাওহিদ আসমা ওয়া সিফাত কোথায়? চোখ বললে যে আল্লাহর আকার প্রমাণিত হবে, এই জন্য চোখ অর্থ করেননি, তত্ত্বাবধান অর্থ করেছেন। আর তাফহিমুল কোরআনে আর মারিফুল কোরআন এইটাও বেশি বলে মানুষ বাংলাদেশে। আপনাদের উপর কঠিন হয়ে যাচ্ছে, বুঝছেন না, আমি চেষ্টা করছি বুঝানোর জন্য। মারিফুল কোরআনের মধ্যে অনুবাদ করেছে দৃষ্টি, চোখের অর্থ করেছে কি দৃষ্টি। দৃষ্টি আর চোখ কি এক জিনিস? আপনি খুলেন 39 নম্বর আয়াতটা খুলেন, মারিফুল কোরআন অনুবাদ করেছে এটা, অনুবাদেই ত্রুটি, শুধু আকিদাগত কারণে। ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, বিশেষ সরকারি তত্ত্বাবধানে তুমি প্রতিপালিত হয়ে আসছো, বিশেষ সরকারি তত্ত্বাবধানে। এখানে চোখটা অনুবাদ করতে তিনি পারছেন না, চোখ বললে কি হয়ে যাবে, আল্লাহর আকার প্রমাণিত হবে। আমরা তো জানি আল্লাহর আকার আছে, নেই আল্লাহর আকার আছে, কিন্তু তিনি কেমন এটা কেউ জানে না,
লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। সূরা শুরা 11 নম্বর আয়াত, তার মতো তার তুলনীয় কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আলহামদুলিল্লাহ আমরা জানি আল্লাহর হাত আছে, তবে কেমন সেটা আমরা জানি না। আল্লাহর চোখ আছে কি কেমন সেটা জানি না। পৃথিবীর সৃষ্ট কোন কিছুর সাথে তার চোখের তুলনা হবে না, হবে না। তার চোখ তার মতো, তিনি যেটা মনে করেন। আলহামদুলিল্লাহ এই আকীদা পোষণ করতে হবে। সূরা তহা সবচেয়ে প্রসিদ্ধ আয়াত আপনাদের কাছে জানা আছে, সে আয়াতের আরশের অনুবাদ করেছেন শাসন কর্তৃত্ব, তিনি বলছেন আর রহমান আল্লাহর সিস্তাওয়া অনুবাদ করছেন, তিনি পরম দয়াবন দয়াবান, বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে সমাসীন। একদিকে সমাসীন বলে দিলেন, দেখেন অনুবাদ করতে যাও ভুল হয়ে গেছে, সমাসীন বললে তো আকার প্রমাণ হয়ে যায়, আর একদিকে অনুবাদ করতে গেছেন শাসন কর্তৃত্বের, অথচ আর শব্দের অর্থটা বিকৃত হয়ে গেল না। আর রহমান আল্লাহ আরশিস তাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে কি সমুন্নত, অনুবাদ কোথায় গেল? আমার অপরাধ, আমি এইগুলো খুঁজে সবগুলো যাচাই করে বের করার চেষ্টা করেছি, মানুষ যেন ভুল পথে না যায়। সূরা মুলকে আছে না, তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক, দেখেন মওদুদ সাহেব আল্লাহ তার উপর রহম করুক, তিনি অর্থ করেছেন অতি মহান ও শ্রেষ্ঠ তিনি যার হাতে রয়েছে সমগ্র বিশ্ব জাহানের কর্তৃত্ব, তিনি সবকিছুর উপরে ক্ষমতা রাখেন। ব্যাখ্যায় কি বলেছেন দেখেন, আর স্পষ্ট করে দিয়েছেন, তার হাতে ক্ষমতা থাকার অর্থ এটা নয় যে দৈহিক অঙ্গ হিসাবে তার কোনো হাত আছে। আবার পড়ি কথাটা, তার হাতে ক্ষমতা থাকার অর্থ এটা নয় যে দৈহিক অঙ্গ হিসাবে তার কোনো হাত আছে, বরং বাকৃতি অনুসারে শব্দটি অধিকার অর্থে ব্যবহৃত হয়েছে। আরবি ভাষার মতো আমাদের ভাষাতেও যখন বলি যে সব ক্ষমতা অমুকের হাতে, তখন তার অর্থ হয় সেই সব ক্ষমতার মালিক, অন্য কারো সেখানে কোনো কর্তৃত্ব নেই। আবার কত সুন্দর করে হাত যে বলা যাবে না, আবার ব্যাখ্যা করে বলে দিয়েছেন।